যাদবপুর কাণ্ডে সরব হয়েছেন অভিনেতা দেব। বিশ্ববিদ্যালয় ছাত্রবাসের নিয়ম আরও কঠোর হওয়া দরকার, বিশ্ববিদ্যালয়কে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। র্যাগিং এর বিরুদ্ধেও কড়া বার্তা টলিউড অভিনেতার। আমার মনে হয় ইউনিভার্সিটি যে হস্টেলগুলো আছে সেখানে নিয়মগুলোকে স্ট্রিক করা উচিত। ইনফ্যাক্ট আমি ঘাটালে একটা কলেজের প্রেসিডেন্ট, আমার একটাই ছিল কি যারা এক্স স্টুডেন্ট তারা এসে কলেজ বন্ধ হওয়ার পর তারা এখানে এসে আড্ডা মারবে না, বা যেটা আমার মনে হয় কি একটা প্রত্যেকটা ইনস্টিটিউশন একটা নিয়ম থাকা উচিত। এবং এই যে র্যাগিং থেকে, মানে আমিও তো হস্টেল স্টুডেন্ট ছিলাম, ইনফ্যাক্ট আমিও পুনেতে পড়েছি, এবং আমার মনে হয় কি ইউনিভার্সিটি প্রতিপক্ষকে খুব স্ট্রং পদক্ষেপ নিতে হবে। ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল পাওয়ার, ইরেসপেক্টিভ অফ দ্য স্ট্রাকচার, কোন ক্লাস থেকে আসে, কার বাবার কাছে কী আছে, সেগুলো ভুলে গিয়ে একটা ডিসিপ্লিন মেনটেন করতে হবে। আমার মনে হয় সেটা আমাদের দরকার। ডিসিপ্লিন ইজ পার্ট অফ শাস্তি, মানে যে মানে যে দায়িত্বের মধ্যে যার জন্য জীবনটা গেল। এবং অনেক লোক সাহস করে বলতে পারে না, ভয়ে বলতে পারে না, অনেক স্টুডেন্ট আছে তারা ভয়ে বলতে পারবে না, তারা যেন সাহসটা পায়, তারা যেন ভোকাল হয়, এমন কিছু শাস্তি বার করতে হবে যেন সবাই যেন ভাবে কি আমরা সিকিউর আমার হোস্টেলে, সে যাদবপুর হোক বা পৃথিবীতে অন্য কোথাও হোক, শুধু আমার শহর বা আমার দেশ না, পৃথিবী জুড়ে এই যে র্যাগিং করা হয় এবং এক্স হোস্টেল স্টুডেন্টগুলো তারা এসে থাকে, সেই যেগুলো আমি দেখছিলাম ফলো করছিলাম, আমার মনে হয় এটা ডেফিনেটলি অন্যায়। এখানে ইউনিভার্সিটিকে ফার্স্ট ডিসিপ্লিন মেনটেন করতে হবে, যে যেই দল হোক না কেন, যেই কারণ স্টুডেন্টসের ফিউচার থেকে বেশি কোনো দল বড় হতে পারে না বা কেউ বড় হতে পারে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।